হ্যালো গাইস, অনেকদিন পরে আমি একটা চায়নার গ্রামের দিকে ঘুরতে আসলাম। ঘুরতে এসে দেখি জমিতে ড্রোন দিয়ে সার দিচ্ছে, যেটা আগে কখনো দেখা হয় নাই। তো যেটা আমাদের কাছে ছিল একবার কল্পনার মতো, জমিতে ড্রোন দিয়ে সার দেওয়া, এটা আমি আমার লাইফের ফার্স্ট দেখলাম। তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। এই ড্রোনগুলো দিয়ে আশেপাশে হচ্ছে 1.5 থেকে 2 কিলোর মধ্যে যতগুলো জমি আছে সবগুলোতে সার দিচ্ছে। জমিগুলোতে এই প্লেনের মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে যেভাবে সার দিচ্ছে, এত অল্প সময়ে এত জমিতে সার দিচ্ছে, আপনি কল্পনাও করতে পারবেন না। যেটা আমার একবার মাইন্ডের বাইরে ছিল। আমার বাড়ি হচ্ছে রংপুরের সাইডে। ওখানে আমাদের রংপুরের সাইডে হচ্ছে 30 শতকে একদম বলা হয়। এই একদম জমিতে সার দিতে, এখানে এই ড্রোন দিয়ে একদম জমিতে সার দিতে প্রায় লাগতেছে 2 থেকে 2.5 মিনিট সময়। আমি এখানে দাঁড়াই, দেখতে দেখতে প্রায় আশেপাশে যতগুলো জমি আছে সবগুলা জমিতেই সার দেওয়া শেষ। এখন ড্রোনটা ঠিক রাস্তার ওই সাইডে জমির ওই দিকে যাচ্ছে, যেটা এখান থেকে দেখাও যাচ্ছে না জমিটা। এটা কন্ট্রোল করতেছে এখানে বসে বসে একটা রিমোটের মাধ্যমে। এই রিমোটে হচ্ছে এরিয়া সিলেক্ট করা আছে, কোন জমিটা কত শতক কীভাবে করছে এগুলো সিলেক্ট করা আছে। এখন দেখেন ড্রোনটা এইদিকে আসতেছে, ওই পাশে যে জমিটা ছিল জমিটাতে হচ্ছে সার দেওয়া শেষ। এখন ড্রোনটা এখানে ল্যান্ড করবে। এই ড্রোনটার যে মাল বহন ক্ষমতা আছে, এই বহন ক্ষমতাটা হচ্ছে প্রায় 50 কেজি মালের মতো। 50 কেজির বেশি এটা বহন করতে পারবে না। চলেন আপনাদেরকে আমি একটু কাছে যেয়ে দেখাই ড্রোনটা, ড্রোনটা কীরকম। ড্রোনে হচ্ছে উপরে যে ফাঁকা জায়গাটা আছে ওইখান দিয়ে হচ্ছে সার দিচ্ছে নিচে, এবং ড্রোনের এটা হচ্ছে মুখ দিয়ে হচ্ছে সার দিচ্ছে। এবং নিচের দিকে ড্রোনের যে নিচের পাশে আছে, এই নিচের পাশে হচ্ছে ঠিক নিচের দিকে হচ্ছে যে সার বাইর হওয়া যে মুখটা আছে ওইটা, এবং বড় বড় পাখা আছে চারপাশ চারটা। ঠিক ড্রোন, সেম ড্রোন, জাস্ট দেখতে অনেকটা বড়। এই সেই রিমোট, যে রিমোটটা দিয়ে হচ্ছে ড্রোনটা কন্ট্রোল করা হয়। এখন দেখেন ড্রোনটা কিভাবে কন্ট্রোল করে, কোন জমিটাতে সার দিবে। এখন সেই জমিটা সিলেক্ট করতেছে, যে জমিতে সার দিবে ওই জমির দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, আয়তন কতটুকু, এটা অবশ্যই এখান থেকেই সিলেক্ট করা হয়। এই রিমোটের মাধ্যমে সিলেক্ট করা হয়। এখন সার দূরের জমিগুলোতে দিচ্ছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না যে এই ড্রোন থেকে কতগুলো করে সার, কীরকম করে সার পরে নিচে জমিতে পরে। তো অবশ্যই আপনি ভিডিও শেষের দিকে দেখতে পাবেন কীভাবে এই ড্রোন থেকে সার পরে। ড্রোনটা অনেক দূরের একটা জমিতে গেছে, সেই জমিতে হচ্ছে এই যে রিমোটটা আছে, এই রিমোটটার মাধ্যমে জমিতে কোথায় কীরকমভাবে সার দিচ্ছে এই রিমোটের মাধ্যমে দিচ্ছে। আমি আপনাদের একটু জুম করে দেখাই কীভাবে তিনি সিলিং করতেছেন, কত সুন্দরভাবে কন্ট্রোল করতেছে। প্রায় 1 কিলো দূরের জমি থেকে সার দিয়ে এখন আসলো, এটা এখন ল্যান্ড করবে। এখন যে কাছের জমিগুলো আছে, আশেপাশের যে জমিগুলো আছে, এগুলোতে এখন দিবে সার দিবে। আপনাদেরকে এখন একটুর মধ্যেই আমরা বুঝতে পারবো যে কতটুকু করে সার পরে, কীভাবে সার পরে এই ড্রোন থেকে। দেখতেছেন কত বড় জায়গায় একবারে সার দেওয়া হচ্ছে, বৃষ্টির মতো করে ড্রোন থেকে সার পড়তেছে, যেটা আমাদের কাছে অকল্পনীয় একটা বিষয়। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না চীন তাদের প্রযুক্তি দিয়ে কত দূরে এগিয়ে গেছে। হয়তো আমরা এখনও চীনের থেকে প্রায় 100 বছর পেছনে আছি। আমি অবশ্য এই প্লেনটার হচ্ছে দাম জিজ্ঞেস করেছিলাম, এই ড্রোনটার দাম দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে চালাচ্ছে, ওই বলল প্রায় 70,000 ইউয়ান, চাইনিজ টাকা হচ্ছে 70,000 চাইনিজ টাকা। চাইনিজ 1 টাকা সমান বাংলাদেশি 17 টাকার মতো,
আপনারা হিসাব করে নিতে পারেন এটার দাম কত। এই জমিটা মনে হয়, আমার মনে হয় এই জমিটা হচ্ছে প্রায় 70 শতকের মতো, 60 থেকে 70 শতকের মতো হবে। এটা দেখতে মনে হয় 2 মিনিটও লাগলো না এখানে পুরাটা সার দিতে, এত ফাস্ট সার দেওয়া হলো এখানে। আজকের ভিডিও এখান থেকেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি এরকম আরও ভিডিও দেখতে চান তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।